আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে কানের পর্দা লাগানোর পরে সাকসেস রেট কতটুকু। অনেকে জিজ্ঞাসা করেন যে কানের পর্দা লাগালে নাকি আবার লাগাতে হয় বা ফেল হয়ে যায়। এটি বইয়ে একটা স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্স আছে, সেটি হলো 70-97% চান্স অফ সাকসেস রেট অ্যাকর্ডিং টু দ্য সার্জিক্যাল টেকনিক্স অ্যান্ড এক্সপার্টাইজেশন অফ ইয়োর সার্জন। আপনার সার্জন কতটুকু দক্ষ এবং কোন স্কিলে বা কোন টেকনিকে উনি এই অপারেশনগুলো করছেন, এটির উপরেও কিন্তু অনেকাংশে এটি নির্ভর করে। তো বর্তমানে যে একটি নতুন টেকনিক, সেটি হলো ইন্টারলেট টিম্প্যানোপ্লাস্টি টেকনিক। ইন্টারলেট টিম্প্যানোপ্লাস্টি টেকনিকে সেটিকে অবশ্যই মাস্টার্ড অপারেশন করে দিতে হয়, মাস্টার্ড এক্সপ্লোর করতে হয় এবং পর্দাটাকে নতুন একটি মডার্ন টেকনিকে প্রতিস্থাপন করা হয়। এই অপারেশনের সাকসেস রেট 99% অর্থাৎ 99% সফলতার হার বলে এটি দাবি করা হচ্ছে। এবং আমি পার্সোনালি আমিও দেখছি যে আসলে এই অপারেশনের সাকসেস রেট অনেকাংশে বেশি। সুতরাং মেডিকেল সায়েন্স ইজ রিভ্যালুয়েটিং, অর্থাৎ দিন দিন এগিয়ে যাচ্ছে, নতুন নতুন টেকনিক আসছে এবং এই টেকনিকগুলো কিন্তু অনেকাংশেই আমাদেরকে সফলতার হার বাড়িয়ে দেখাচ্ছে। সুতরাং দুশ্চিন্তা না করে আপনার কানের পর্দা ফুটো থাকলে এবং আপনার চিকিৎসক যদি আপনাকে সাজেশন দেয় যে কানের পর্দা অপারেশন করে নিন, তাহলে অবশ্যই আপনি দুশ্চিন্তা না করে অপারেশন করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।